কেকেআর-এর সংবর্ধনা অনুষ্ঠানে ঢোকার জন্য ইডেনে চূড়ান্ত বিশৃঙ্খলা। প্রবেশপত্রের জন্য এখনো হাহাকার। প্রবেশপত্র শেষ হয়ে যাওয়ায় সরাসরি ইডেনে চলে আসেন বহু মানুষ। স্টেডিয়ামের 4 নম্বর গেটের সামনে চূড়ান্ত বিশৃঙ্খলা। ব্যারিকেড ভেঙে ক্লাব হাউসের দিকে যাওয়ার চেষ্টা করেন অনেকেই। ক্রীড়ামন্ত্রী ও পুলিশের উপস্থিতিতেই এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ, নামের র্যাফো। বিশৃঙ্খলা ও ধাক্কাধাক্কিতে আহত হয়েছে এক শিশু। দর্শকদের অভিযোগ, কোন গেট দিয়ে স্টেডিয়ামে ঢুকতে হবে তা তাদের ঠিকমতো জানাচ্ছে না পুলিশ। গত বছর জয়েন্ট এন্ট্রান্সে শুধু ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষা হয়েছিল, মেডিকেলে ছিল সর্বভারতীয় প্রবেশিকা। এবছর ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল পরীক্ষা মিলিয়েই রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স, তারই ফল প্রকাশিত হচ্ছে বৃহস্পতিবার। 19 ও 20 এপ্রিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল, প্রায় 45 দিনের মাথায় প্রকাশিত হচ্ছে ফল। পরীক্ষার্থীর সংখ্যা ছিল 1,58,813। 5ই জুন ফল প্রকাশের দিনই ওয়েবসাইট মারফত ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এবার ইঞ্জিনিয়ারিং ও মেডিকেলে প্রথম 20 জনের মেধা তালিকা প্রকাশ করা হবে। প্রত্যেক পরীক্ষার্থীকে এবার দেওয়া হবে র্যাঙ্ক কার্ড, যদিও সবাই সুযোগ পাবেন না কাউন্সেলিংয়ে। ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে প্রত্যেকটি বিষয়ে পজিটিভ অর্থাৎ শূন্যের ওপর নম্বর পেলে তবেই কাউন্সেলিংয়ে টাকা হবে। মেডিকেলের ক্ষেত্রে পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিদ্যা মিলিয়ে ন্যূনতম 50% নম্বর পেলে তবেই নাম বেরোবে মেধা তালিকায়। কলেজে ভর্তির ক্ষেত্রে বর্জন করলেও গত বছরের মতো ইঞ্জিনিয়ারিংয়ের কাউন্সেলিং হবে অনলাইনেই। ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার অ্যাথলেটিক্স প্রশিক্ষক প্রবীর দাস নামের প্রশিক্ষককে সোমবার তোলা হয় শ্রীরামপুর আদালতে। পুলিশ সূত্রে খবর, উত্তরপাড়ার বিভিন্ন মাঠে 20 জন ছাত্রীকে অ্যাথলেটিক্সের প্রশিক্ষণ দেন উত্তরপাড়ারই মাকলার বাসিন্দা প্রশিক্ষক প্রবীর দাস। গত 27 তারিখ ওই ছাত্রীদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণে দীঘায় যান। এক ছাত্রীর অভিযোগ, 29 তারিখ রাতে তাকে ধর্ষণ করেন তিনি। 30 তারিখ রাতে দীঘা থেকে ফেরেন সবাই। 1 তারিখ বিকেলে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেন ওই ছাত্রী। এদিন ভোরে প্রবীর দাসকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার জেরে সমালোচনার ঝড় প্রশিক্ষক মহলে। লোকসভায় মোদী রাহুলের সম্মুখ সমর দেখা যাবে না, কারণ রাহুল কিংবা সোনিয়া নন। লোকসভায় কংগ্রেসের নেতা মনোনীত হলেন কর্ণাটকের সাংসদ তথা প্রাক্তন রেলমন্ত্রী মল্লিকা অর্জুন খাড়গে। লোকসভার নেতা হিসেবে তাঁকে বেছে নেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।